আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এই পেজ স্বরূপ আপনারা দেখছেন সবুজ সেবা। আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে আম গাছের সাইড গ্রাফটিং করতে হয়। তো চলুন দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই পুরো ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আমরা যেহেতু আজকে আম গাছের সাইড গ্রাফটিং সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তো তার জন্য আমরা এই আম গাছটি বেছে নিই। এই আম গাছটির ভিতরে আমরা একবার গ্রাফটিং করেছিলাম, তো সেটা এটা কারণবশত নষ্ট হয়ে গেছে। তো এখন বৃষ্টির সময় এটা হতেই পারে। তো আমরা আজকে এমনভাবে সাইড গ্রাফটিং আপনাদেরকে করে দেখাবো যেটা একদম স্পেশাল, এবং এই রকম করে যদি আপনারা সাইড গ্রাফটিং করতে পারেন অবভিয়াসলি আপনাদের সাইড গ্রাফটিং কিন্তু সফল হবে। দেখুন, এখানে যে ভিনের গ্রাফটিং করা হয়েছিল সেটা কারণ এখানে অনেকগুলো গাছ ছিল যেগুলো আমরা বিক্রি করে দিই, তারপরেও কিছু কিছু গাছ রয়েছে। তো এই সব কারণে মানে সবগুলো গাছ কলম করার পরে কী হয়েছিল, এই গাছটা ছায়ার তলে পড়ে গেছিলো, তার জন্য এটা ফাঙ্গাসের ইনফেকশন হয়ে নষ্ট হয়ে যায়, যেখানে এখানে ভিএনএ গ্রাফটিং করা হয়েছিল। কিন্তু আমরা এখানে কী করবো, আমরা এখানে আজকে সাইড গ্রাফটিং করবো, ঠিক আছে? তো সাইড গ্রাফটিংটা আমরা কোথায় করবো? সাইড গ্রাফটিংটা আমরা কিন্তু এই পর্যায়টার ভিতরে করবো। দেখছেন যে আমরা কিন্তু উপরে গ্রাফটিং করেছিলাম কিছুদিন আগে, এই যে উপরে দেখছেন গ্রাফটিং করেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে জাস্ট আমরা যে সাইড গ্রাফটিং করবো সেটার একটা নমুনা আমি আগে তৈরি করে নিব। তো প্রথমে আমি চাকুটা ওপেন করে নিচ্ছি, আমরা এখন ভাঁজ দিয়ে নেবো যে এখানে আমরা গ্রাফটিংটা করতে চাচ্ছি, ঠিক আছে? তো মূলত মনে করেন যে আমি যে এইখান থেকে এইটুকুর ভিতরে গ্রাফটিংটা করতে চাচ্ছি, ঠিক আছে? তার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, জাস্ট এইখান থেকে আমাদের এই করে একটা ভাঁজ দিতে হবে, এবং জাস্ট আস্তে করে দেখুন এই যে এখান থেকে আমাদের পুরো ক্যাম্বিয়াম লেয়ারটা, দেখুন এইভাবে করে পুরো ক্যাম্বিয়াম লেয়ারটা আমাদের উঠবে আস্তে করে। প্রথমে আপনারা এই ক্যাম্বিয়াম লেয়ারটা খেয়াল করে দেখুন, আমি যে শুধু আপনাদেরকে বলি যে ক্যাম্বিয়াম লেয়ারের কথা, দেখুন ক্যাম্বিয়াম লেয়ারটাই শুধু আমি তুলেছি, এখানে কিন্তু কোনো কাটা অংশ নেই। দেখুন এই যে এখানে কোনো কাটা অংশ আপনারা পাবেন না, দেখছেন যে একদম সুন্দরভাবে কিন্তু আমি ক্যাম্বিয়াম লেয়ারটা তুলেছি। তো এখন জাস্ট আমার কিন্তু কেটে ফেলতে হবে, জাস্ট আমি সেটা কেটে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে জাস্ট এইভাবে করে ধরবো এবং আস্তে করে এটা কেটে দিব। তোমার এটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। তো এবার এইখানে যে গ্রাফটিংটা করা হয়েছিল সেটা ভিএনআর গ্রাফটিং, আপনাদেরকে একটু দেখাই। এই যে ভিএনআর গ্রাফটিং, এই যে সায়নটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারিনি, সায়নটা নষ্ট হয়ে যায়, আর এই যে এই শাখাগুলো তল থেকে বের হয়। তো আমরা এই নিচের পর্যায়ে গ্রাফটিংটা করছি। তো এই যে গ্রাফটিংয়ের ব্যর্থতার কারণ কি, এখানে একটু দেখলে আপনারা বুঝে যাবেন যে এখানে ভিএনআর গ্রাফটিং ব্যর্থ কেন হয়েছিল। এইখানে দেখুন এই যে কাটিংটা দেওয়া হয়েছিলো, সেই কাটিংয়ের ওপর দিয়ে এটা মানে নির্বাচনকৃত সায়নটা ফিক্স করা হয়েছিলো। এখানে কিন্তু প্লাস্টিক ফিতা দিয়ে বাধাই করার যে কাজ সেটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছিলো। তারপরেও এখানে ফাঙ্গাসের ইনফেকশন হয়েছে বৃষ্টির কারণে। দেখছেন এখানে একটা ভাঁজ দেখতে পাবেন আপনারা লক্ষ্য করলে, এই যে একটা এটা ওপর মুখ একটা গিট দেখতে পাচ্ছেন, এই গিটটার কারণে কিন্তু এই গ্রাফটিংটা নষ্ট হয়। তো আর বেশি কথা বিশ্লেষণ না করা ভালো। তো আমরা জাস্ট এখন গ্রাফটিংয়ের যে পর্যায়ে সেটা কাজটা করি। তো দেখুন আমাদের এই যে সায়নটা আমি নিয়েছি, সায়নটার উপরের যে পাতার বোটাগুলো ছিল সেটা আমরা আগে রিমুভ করে দিই, আপনাদেরকে দেখাই। এইখান থেকে আমি জাস্ট এই রিমুভ করে দিচ্ছি আস্তে আস্তে আস্তে। তো আপনারা ঠিক এই এই সায়নের যে ইয়ে পাতা অংশ থাকবে সেইগুলো জাস্ট রিমুভ করবেন কীভাবে, ছুরির সাহায্যে কিংবা ব্লেডের সাহায্যে, যেটা দিয়ে আপনারা গ্রাফটিং করবেন সেটা দিয়ে, ঠিক আছে? তো আমরা এখন এটাকে সাইড গ্রাফটিংয়ের একটা শেপ দিব ছোটো, সেটা দেওয়ার জন্য জাস্ট আমরা এই হাতটা ব্যবহার করছি, এবং হাতের এই ওপর থেকে এই সাইডে নিয়ে এসে আমরা সাইড গ্রাফটিংয়ের যে শেপ সেটা দিয়ে নিব। দেখুন কীভাবে দিচ্ছি, দেখুন একবারই টেনে এটা দিয়ে নেবো, আর একবার জাস্ট আমরা এটা পালিশ করার জন্য এই যে এইভাবে করে আস্তে করে আমরা টানটা দিয়ে নিচ্ছি। দেখছেন আমাদের কিন্তু এটা হয়ে গেল, জাস্ট আমরা এখান থেকে এটা কেটে দিব। তো এই যে দেখুন আমার সায়নটা কাটার যে স্টাইল সেটা একবার খেয়াল করে দেখেছেন আপনারা, এবার এই দেখুন তো এবার মিলছে কি না দেখবেন, যে এইবার এইখানে যে সায়নটা আমরা এখানে ফিক্স করে দিব সেটা দেখুন যে এখানকার যে ক্যাম্বিয়াম লেয়ার সেটা কিন্তু একদম পুরোপুরি ম্যাচ করে গেছে। তো ঠিক আপনাদেরও কিন্তু এই কাজটাই করতে হবে সায়নটা কাটার ক্ষেত্রে এবং নির্বাচন করার ক্ষেত্রে, আপনাদের এই কাজটাই করতে হবে, এবং সায়নটা জাস্ট আপনাদের এখানে ফিক্স করে দেখতে হবে যে আপনাদের হচ্ছে কিনা। দেখছেন আমি কিন্তু এখানে জাস্ট ফিক্স করাইলেই দেখে বুঝাবেন যে আপনারা এই যে দেখছেন যে আমাদের কিন্তু এই যে সায়নটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে দাঁড়িয়ে গেছে। তো এইভাবে করে আপনাদের জাস্ট এই কাজটা করতে হবে, এবং সায়নটা নির্বাচন করার পরে আপনাদের সায়নটা কাটতে হবে। তো এই মুহূর্তে আমরা প্লাস্টিক ফিতা দিয়ে বাধাই করবো, কীভাবে করছি সেটা দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস্টিক ফিতা, তো আমি এই প্লাস্টিক ফিতা দিয়ে বাধাই করবো। আপনারা চাইলে কিন্তু এই প্লাস্টিক ফিতা নিজে নিজের বাসায় তৈরি করতে পারবেন, এবং কীভাবে তৈরি করবেন সেটার একটা বিস্তারিত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি জাস্ট এটা এইখান থেকে এই যে দেখুন একদম নিচ থেকে প্লাস্টিক ফিতাটা এইভাবে দিয়ে আসবে, এবং নিচ থেকে একটা মুড়ানো ক্ষেত্রে পরিণত করতে হবে। দেখুন এইভাবে করে জাস্ট এটা একদম নিচ থেকে একটা প্যাচ দিবেন বা ভাঁজ দিবেন। দেখুন প্লাস্টিক ফিতা যেন ছিঁড়ে না যায়, এবং প্লাস্টিক ফিতা বেশি শক্ত করে ধরার কোনো প্রয়োজন নেই। দেখছেন আমাদের কিন্তু এটা বেরিয়ে গেল, আমাদের কিন্তু এটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা এইভাবে করে নিয়ে আসবেন এবং এইভাবে করে ধরবেন, আর এটাকে জাস্ট এইভাবে করে ধরে রেখে দিবেন। প্রথমে ধরে রেখে দিয়ে এটা ওপরের দিকে এটা নিয়ে নেবেন। তো মাঝে মাঝে কী হবে, আপনাদের কিন্তু এটা ছেড়ে যাবে, আমার মতো এটা ছেড়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। দেখুন এবার কিন্তু আর ছাড়বে না, ঠিক আছে? এবার যত খুশি ততক্ষণ ধরে আপনারা কিন্তু এটা কাজটা করতে পারবেন। ঠিক একই স্টাইলে
একদম এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম উপর পর্যন্ত নিয়ে যাব। এবং এইখানে নিয়ে যেতে আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ প্লাস্টিক ফিতাটা কিন্তু আমরা টেনে টেনে লম্বা করার চেষ্টা করছি, কারণ এইরকম করারই আমাদের প্রয়োজন হবে। তো এটা আমরা একটু লম্বা করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। এটা দেখুন একদম সুন্দরভাবে আমরা প্যাঁচটা দিয়ে নিচ্ছি, আস্তে 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 আমরা এটা নিয়ে যাব, একদম উপর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আপনারাও কিন্তু আমার মতো একই কাজটা করবেন, এবং প্লাস্টিক ফিতা কিন্তু ভাঁজ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। একদম যতটুকু পরিমাণে আপনারা পারবেন ততটুকু পরিমাণে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার মতো আমি কিন্তু একদম উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব না হলেও আমি জাস্ট এইখান থেকেই কিন্তু গিটুটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, এই যে এইখানে। তো এইভাবে করে জাস্ট আপনারা কী করবেন, প্লাস্টিক ফিতাটা প্রথমে একটু টেনে লম্বা করে নেবেন, এবং আস্তে 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 এই প্লাস্টিক ফিতা দিয়ে যে বাঁধাই করার কাজ, সেটা র্যাপিং করার কাজ, সেটা সম্পূর্ণ করবেন। তাহলে কী হবে আপনাদের এই প্লাস্টিক ফিতাটা, এই যে দেখুন আমি কিন্তু এখানে গিটুটা দিয়ে দিলাম। তো একদম নির্দ্বিধায় আমি কিন্তু একদম নিচ থেকে ওপর পর্যন্ত প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করার যে কাজ, সেটা কিন্তু দ্রুততার সাথে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আর তার সাথে সাথে এটাও চেষ্টা করেছি যেন আমাদের এইখানে যেন কোনো ভাঁজ ফাঁকা না থেকে যায়। এর আগের যে গ্রাফটিংটা নষ্ট হয়েছে সেটা কিন্তু এই কারণেই হয়েছে, কি হয়েছে এইখানে ফাঁকা ছিল, এবং ওইখানে কীভাবে যেভাবেই হোক ফাঙ্গাসের ইনফেকশন হয়, এবং ফাঙ্গাসের ইনফেকশন হওয়ার কারণে আমাদের এই গ্রাফটিংটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেটা যেন না হয় সেই কাজটাই কিন্তু আমি এখানে করেছি, এবং এই সাইড গ্রাফটিংটা সম্পূর্ণ যদি আপনারা দেখে থাকেন কীভাবে আমি করেছি, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন কোন স্টাইল বা কোন কোন পদক্ষেপ নিলে আপনাদের এই গ্রাফটিংটা কখনো নষ্ট হবে না। তো আশা করছি আমাদের আজকের এই ভিডিওর ভিতরে আমি অনেক তথ্য বা ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করার, আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনে থাকলে বুঝতে পারবেন যে আম গাছে সাইড গ্রাফটিং করার ক্ষেত্রে আপনাদের কী কী কাজ করতে হবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছেন আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।